আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেলাই সংবাদের সঙ্গে সিরিদেব হোসেন বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো তিরানব্বই শতাংশ মেধাভিত্তিক নিয়োগের বিধান রেখে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি দাবি পূরণ হওয়ার শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান বুধ ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা কারফিউ শিথিল অফিস খোলা সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ইন্টারনেট না থাকায় গ্যাস বিদ্যুতের প্রিপেড গ্রাহকদের চরম ভোগান্তি বিশেষ রিচার্জ নিতে স্থানীয় বিদ্যুৎ অফিসে ভিড় শিল্প কারখানা খোলার জন্য তাড়াহুড়ো না করে ধৈর্য ধরতে ব্যবসায়ীদের আহ্বান ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর উপর আস্থা এবং সাম্প্রতিক সহিংসতায় বিএনপির দায় সুযোগ নেই বললেন র্যাব মহাপরিচালক নির্দেশনা লন্ডন থেকে এসেছে দাবি এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে রাশিয়ায় বালুর ভাস্কর্য উৎসবের খবর এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আইনমন্ত্রী আনিসুলক বলেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করে কথা রেখেছে সরকার এখন শিক্ষার্থীদের উচিত পড়ার টেবিলে ফিরে যাওয়া তিনি আরো বলেন শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আর জনজীবনে স্বস্তি ফিরে আসলে প্রত্যাহার করা হবে কারফিউ কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মুস্তফা মল্লিকের রিপোর্ট সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সব গ্রেডে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে আর বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে আদালতের এমন রায়ের পর সোমবার রাতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে মঙ্গলবার গুলশানে আইনমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আইনমন্ত্রী আনিসুল হক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সরকারের এই চার মন্ত্রীর উপস্থিতিতে সংবাদ সম্মেলন বিস্তারিত জানিয়ে আইনমন্ত্রী প্রজ্ঞাপনের বলেন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার আমরা কোটা যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি আমরা সংস্কার করেছি এখন তাদেরও একটা কর্তব্য আছে যেটা জন জনগণ মনে করে তাদের করা উচিত সেটা হচ্ছে তাদের এখন স জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা সুযোগ করা উচিত এটাই আমার তাদের কাছে আহ্বান কারফিউ এবং চলমান সংকট নিয়ে কথা বলেন তিনি আমরা যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে সচেষ্ট এবং সেই জন্যই আপনারা আশা করতে পারেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে জনজীবনে যখন স্বস্তি আসবে আমরা অবশ্যই প্রত্যাহার শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়া আহত শিক্ষার্থীদের সরকারি খরচে চিকিৎসা ব্যয় বহন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে প্রত্যাহারে সরকারি সহায়তা দেওয়ার কথা বলেন মন্ত্রীরা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দলীয় নেতাকর্মী সহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর স্পেস রাইটার নজরুল ইসলামের সই করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা ও কমপ্লিট শাটডাউনের কারণে সাধারণ মানুষের জীবন জীবিকা অচল হয়ে পড়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন বিএনপি জামায়াতের অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ফলে সাময়িকভাবে সান্ধ্য আইন জারি করলে নিম্নবিত্ত ও সাধারণ মানুষের জীবিকা ব্যাহত হচ্ছে তারা কষ্টে দিন যাপন করছে করোনাকালে যেভাবে দলীয় নেতাকর্মী ও বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বর্তমান পরিস্থিতিতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত স্পেন রিক্টার সেভেনসন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকে নরওয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধু স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোকে পছন্দ করতেন কারণ এই দেশগুলো তাদের নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও সুবিধাগুলো নিশ্চিত করে যা বাংলাদেশের জন্য শিক্ষণীয় বাংলাদেশের নাগরিকদের জন্য সরকার সামাজিক সুবিধাগুলো নিশ্চিত করতে চায় বলে জানান প্রধানমন্ত্রী নরওয়েতে বাংলাদেশের অ্যাম্বাসি করার প্রস্তাব করেন রাষ্ট্রদূত সাম্প্রতিক সহিংসতায় সৃষ্ট থমথমে পরিস্থিতি অনেকটাই কেটে যাওয়ায় আগামীকাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অফিস চলবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আজ রাজধানীতে মানুষের চলাচল বেড়েছে ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে দূরপাল্লার বাসও যাত্রী পরিবহন করছে তবে স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লুথুর আমার সহকারী রিপোর্ট কারফিউর চতুর্থ দিনে রাজধানীর চিত্র অনেকটাই বদলে গেছে বেশ কিছু এলাকায় কমিয়ে আনা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জনজীবনে স্বস্তি ফিরতে থাকায় ঢাকার পথে পথে ব্যস্ততা বেড়েছে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও খুলেছে

সাধারণ পাবলিক যারা আমরা চাকরিজীবী যারা আছে তারা আমরা তো অফিস করতে পারতেছি না আর হচ্ছে বাজারে আসলে তো প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম তো কমতেছে না দিন থেকে গাড়ি চালাচ্ছি গাড়ির গাড়ির কোনো কাজ কাম নাই মানে রোড রোড ভাড়া নিয়ে গেছি আশি টাকা গেলে দিনে কাজ করছি কাজের পর মেসেজ গেছি মেসেজ বিল দিতে দিতে পারি না তার কারণ তখন তো আর ভাত তো দিবে না তো তো কামাই রুজি হইতেছে না বেরোতেছি না বয়া যদি রাস্তায় গাড়ি আটকায় দেয় এখন তো না বেরোয় পারতেছি না বাসায় সংসার চলে না আজ আমার দশ পনেরো দিন মতো কোনো কাজ কাম নাই আমাকে সংসার বাবা খুব অভাবে চলতে কি করুন কোনো উপায় নাই আমাকে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংঘাত প্রবণ এলাকায় রয়েছে বিশেষ নিরাপত্তা বলয় চলাচল করতে হচ্ছে সেনাতল্লাশি পেরিয়ে লুথরমান সোহাগ চ্যানেল আই ঢাকা ইন্টারনেট সংযোগ না থাকায় এখনও টাকা রিচার্জ করতে পারছেন না গ্যাস ও বিদ্যুতের প্রিপেড মিটারের গ্রাহকরা তবে তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা দিচ্ছে স্থানীয় বিদ্যুৎ অফিস এজন্য গ্রাহকদের কোনো টাকা দিতে হচ্ছে না বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার এখন আমাদেরকে কার্ড লোড দিচ্ছে না আমাদেরকে ক্রেডিট দিচ্ছে আর কি লোন দিচ্ছে এটা পরে যখন আমাদের নর্মাল সিস্টেমে চলে আসবে তখন আমাদের অ্যাকাউন্ট থেকে এটা অ্যাডজাস্ট করবে আর কি লোন দিচ্ছে আর কি তিন হাজার টাকা করে লোন দিচ্ছে আমাদের ইয়ে দিচ্ছে না আর কি ওই টাকা ভরান যাচ্ছে না আর কি বিদ্যুতের প্রিপেইড মিটারের কার্ডে নিজস্বভাবে টাকা রিচার্জ করা যাচ্ছে না তাই বিদ্যুৎ অফিসে এসেই কার্ড রিচার্জ করছেন গ্রাহকরা কার্ডে টাকা থাকলেও অজানা আতঙ্কে অনেকে এসেছেন রিচার্জ করতে এখন লালবাতি জ্বলতেছে মিটারে হ্যাঁ কারণ যে কোনো সময় চলে যাবে তা আমি রিস্ক নিতে চাইনি বিদ্যুৎ তো চলছে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে চলছে ইমার্জেন্সি চেয়ে কার্ড শেষ হয়ে গেলে দ্রুত এই কার্ডের মাধ্যমে আমরা পঞ্চ করেন বিলটা পরিশোধ করা যাচ্ছে চলমান পরিস্থিতিতে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বিদ্যুতের কার্ড রিচার্জ করতে এখনই কোনো টাকা পরিশোধ করতে হচ্ছে না প্রতি মিটারে তিন হাজার অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ পরবর্তী সময়ে যখন গ্রাহক কার্ড রিচার্জ করবেন তখন এই টাকা সংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত রিচার্জ করতেছি আমরা শুধু রিচার্জ করে দিচ্ছি গ্রাহককে যাতে তার বিদ্যুৎ ব্যবস্থাটা সচল থাকে পরবর্তীতে গ্রাহক যখন রিচার্জ করবে তখন এই টাকাটা আমরা সমন্বয় করে নিব যে টাকা ঋণ দেওয়া হচ্ছে তা বর্তমান বিদ্যুতের দামেই হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ অনেকেই প্যানিকে পড়ে কিংবা এই যে একটা ইয়া শুনতে পাইছে যে সরকার থেকে তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা রিচার্জ করে দেওয়া যাচ্ছে এটা তাদের কিছুটা ভ্রান্ত ধারণাও আছে যে এই টাকাটা তাদের কাছ থেকে আবার এটা সম্পূর্ণই লোন গত কয়েকদিনের তুলনায় ভোগান্তি কিছুটা কমেছে বলে জানিয়েছেন গ্রাহকরা রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা আইসিটি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান সহ যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে আজ রাতে ইন্টারনেট সেবা চালু করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়ের আহমেদ পলক এছাড়া সরকারি বেসরকারি এবং সাংবাদিক সহ যাদের জরুরি ইন্টারনেট সেবা দরকার তাদের বিটিআরসি ডিজি বরাবর আবেদন করতে বলেছেন তিনি সংযোগ পেলে ইমেল ও গুগল ব্যবহার করতে পারবেন গ্রাহকরা তবে সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হবে কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি প্রতিমন্ত্রী বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয় বিমানবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এরই মধ্যে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালুর কথা জানান প্রতিমন্ত্রী তাদের হেল্প ডেস্কে পাচ্ছেন ইমার্জেন্সি এসেন্সিয়াল গভর্নমেন্ট বিজনেস এগুলো হচ্ছে আমাদের প্রায়োরিটি এর মধ্যে যে যখন আমাদের কাছে যেটা জানাবে দাবি আমরা দ্রুত সেটা দেওয়ার চেষ্টা করব এবং এটা আজকে রাতের মধ্যেই তারপরে কালকে আরও ফেজ ওয়াইজ কতটুকু ওপেন আপ করে দেওয়া যায় তারপর আমরা সেটা দ্রুত করে দেবো হ্যাঁ 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 সবাই পাবে কোনো সরকারি মন্ত্রণালয় সংস্থা বেসরকারি ব্যবসায়িক সংগঠন অথবা সাংবাদিক সংগঠন বা মানে কোনো মানে ব্যক্তি সাংবাদিক তারা যদি আমাদের কাছে ওই অগ্রাধিকারের তালিকাটা দেয় এবং আমরা যদি বুঝি যেটা যৌক্তিক সাথে সাথে আমরা ওইখানে দেওয়ার চেষ্টা করব পাওয়ার সাথে সাথে কাজ করব আমাদের যত কষ্ট হোক আমরা কিন্তু দেশের অর্থনৈতিক ভাবে যাতে ক্ষতি না হয় দেশের অর্থনীতিটাকে সচল রাখা এবং এই ক্ষতিটা পুষিয়ে ওঠা তার জন্যই কিন্তু এত দ্রুত আমরা এই ঝুঁকিগুলো নিচ্ছি এখনো সচল করা যায়নি চট্টগ্রাম বন্দর আমদানি রপ্তানি বাণিজ্য প্রায় বন্ধ ইন্টারনেট বন্ধ থাকায় গত পাঁচ দিন ধরে বন্দর থেকে সেবা পাচ্ছেন না ব্যবসায়ীরা কেবল পোশাক রপ্তানিকারকদের বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি অচল ব্যবস্থার মধ্যে বোঝার উপর সাকে রাতের দশা এক্সপ্রেস পদ্ধতিতে পূর্ণ খালাস বিধিমালা বাতিলের দাবিতে হজর শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে কার্যক্রম প্রায় বন্ধ থাকা রিজবিনওয়াজের রিপোর্ট আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে এই বাণিজ্যের প্রায় সত্তর শতাংশ শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউজের মাধ্যমে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার পর থেকে কাস্টমস হাউজও বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো বিশ্ব থেকে সবচেয়ে বড় ক্ষতি যেটা আমাদের দেশের ভাবমূর্তি যে আমাদের বিদেশে যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে পাশাপাশি আর্থিকভাবে যে ক্ষতিটা হয়েছে এটা পুষিয়ে নেওয়ার আসলে হ্যাঁ অনেক সময় লেগে যাবে বৃহস্পতিবার রাত্রের থেকে ডেলিভারিটা একদম মানে নেমে গেছে নিচে তার কারণ হচ্ছে যে কন্টেনার লোকেশনগুলো পাওয়া যাচ্ছে না ইন্টারনেট না থাকার কারণে আর অ্যাসেসমেন্টও তো হচ্ছে না মনে করেন যে আমাদের এখানে ষাট হাজার কন্টেনার আছে এখন মানে স্টকে আছে আমাদের এখানে এই হোল টার্মিনালে এই কন্টেনারগুলোর থেকে মনে করেন পাঁচশো কন্টেনার আমার ডেলিভারি করতে হবে পাঁচশো কন্টেনার হলে এই ডেলিভারিটা কীভাবে করবে পাঁচশো কন্টেনার লোকেশনটা পাবে কোথায় অটোমেশনের কারণে আমরা ইম্পোর্টেন্ট মালগুলি পোর্টে এসে পড়ে আছে পোর্ট থেকে আনলোড হচ্ছে না শিপ থেকে আনলোড হচ্ছে না আমরা যদি তিন দিনের হিসাব করে একটু আন্দাজ করে বলতে পারি আমরা প্রায় চার বিলিয়ন ডলারের এক্সপোর্ট বাংলাদেশ থেকে আমরা অনবোর্ড করতে পারি নাই তবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিতে কিছু সেবা চালু রেখেছে বন্দর চেয়ারম্যানও আশ্বস্ত করেছেন ম্যানুয়ালি কাজ চালিয়ে নেওয়ার রিপেয়ার অ্যান্ড মেনটেন্স করে আবার সচল করার কার্যক্রম চলছে আমরা আশা করি খুব দ্রুতই সেটা বন্দরে এবং কাস্টমসের এই ইন্টারনেট সার্ভিসটা আবার শুরু হয়ে গেলে সার্বিক পরিস্থিতি আরও ফাস্ট হবে ডাটা সেটা পূরণ করে নিয়ে আসবে আমাদের এআইআর টিম কাস্টমস গোয়েন্দা এদের তত্ত্বাবধানে যদি সমস্যা থাকে সেগুলো পূরণ করে আমরা এক্সামিন করে নিশ্চিত হয়ে ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ম্যানুয়ালি সেই পণ্য ছাড় দিব এ বিষয়ে আমরা আমাদের সিএনজিএফ ফেজেন্ট থেকে শুরু করে ব্যবসায়ী মহলকে আমরা জানিয়েছি চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থাকে 30 থেকে 32 হাজার কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় এই সংখ্যা ছাড়িয়ে গেছে 50 হাজার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজেও একই অবস্থা পণ্যের জট বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য ভাইদেরকে আমি অলরেডি মেসেজ দিয়েছি যে দ্রুত এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট দিয়ে দেওয়ার জন্য তাহলে আমাদের বন্দরে কোনো জাহাজে জটলা হবে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং চষ্টম কার্ত কর্তৃপক্ষ তারা নির্লসভাবে কাজ করছে এবং আমরাও তাদেরকে সহযোগিতা করছি এক্সপোর্ট কাজ শুরু হয়ে গেছে এখানে অনেক বড় ব্যাকলগ আছে গত কয়েকদিনের সৃষ্ট জটিলতা এবং আমাদের আমদানি কারগর আপনারা হয়তো খেয়াল করেছেন যেখানে হাজার হাজার টন মাল এখন বাহিরে বৃষ্টিতে বিচ্ছিসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালামাল ভিজছে সেটা আপনারা দেখেছেন সেটা আমরা আগামী দুই তিন দিনের মধ্যে যেন করতে পারি সে ব্যাপারে আমাদের আমাদের সকল কর্মকর্তা কর্মচারী সবাই নির্লসভাবে কাজ করে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন সাতশো টন পণ্য রপ্তানি হয় আমদানি পণ্য আসে আরও নশো টন রিজভেন চ্যানেল আই ঢাকা শিল্প কারখানা খোলার জন্য তাড়াহুড়ো না করে প্রধানমন্ত্রীর পরামর্শ মতো ধৈর্য ধরতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারাও অতীতের সব সংকটের মতো গত কয়েকদিনের অচল অবস্থা কাটিয়ে উঠতেও প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখছেন বলে জানিয়েছেন তারা মাসুদ শাকিলের রিপোর্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সংঘর্ষ ধ্বংসযজ্ঞ অচল অবস্থার পর সোমবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করেন ব্যবসায়ী নেতাদের সঙ্গে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন তারা প্রধানমন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত হয়েছেন ব্যবসায়ী বিভাগীরা যেন কোনো রকমে উত্তেজিত না হন নিরাপত্তা আমাদের প্রয়োজন আছে সম্পূর্ণ নিরাপত্তা যদি আমরা না পাই তাহলে আমাদের ফ্যাক্টরি চলে লাভ নেই আমরা আরো কয়েকদিন দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা চাই উনি যখন বলবেন এখন নিরাপত্তা ফ্যাক্টরি চলবে আমি মনে করি তখন এই ফ্যাক্টরিগুলি চালানোর দরকার আশা করি আগামীকালের মধ্যে আমাদের আমদানি এবং রপ্তানি আমরা স্বাভাবিকভাবে আমরা করতে পারব নিরাপদে ইনশাল্লাহ সেই কথায় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যোগাযোগের বিঘ্ন ঘটার কারণে আপনারা জানেন আমরা আমদানি রপ্তানিতে ব্যাহত হচ্ছে ব্যবসায়ী নেতারা মনে করেন এটি কোনো আন্দোলন নয় আন্দোলনের উপর ভর করে লুটতরাজ ও ধ্বংসযজ্ঞ ভবিষ্যতে এ ধরনের অরাজক পরিস্থিতি এড়াতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে আরও বেশি দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা কোনো মানুষের ইচ্ছাকৃত এটা কোনো সচারের কাজ না এটা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না এটা কিছু মানুষ লুটতরাজ করার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে কিন্তু আমার তো মনে হয় হাজার উপরে কোনো লোক হবে না সারা বাংলাদেশে যারা এই সমস্ত সৃষ্টি করেছে এই হাজার জব্দ না করলে আবার আমরা যেহেতু এ ধরনের ঘটনা এর পূর্বে হয়নি এটাই প্রথম আর আমরা তো ভাবতেও পারি না যে একটি দেশের নাগরিক হয়ে আজকে আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক কিন্তু বিগত দিনে তো দেখিনি কোনো দিন এত বড় ভয়াবহ মানে ভাবে দেশের সম্পদ ধ্বংস করতে কখনো দেখিনি সরকারের বিভিন্ন সংস্থার সাথে নিয়মিত বৈঠক চলছে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা স্বল্প সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে ও ব্যবসা বাণিজ্য সচল হবে বলে আশা করছেন তারা মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে নতুন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে হেলিকপ্টারে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তিনি বলেন শিগগিরই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে কাজ করছে বিমান বাহিনী দুপুরে হেলিকপ্টারে করে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন বিমান বাহিনী প্রধান এ চিফ মার্শাল মাহমুদ হাসান খান ক্ষতিগ্রস্ত এলাকা দেখে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন তিনি আমাদের বিমানবন্দরে বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মিনিটের জন্য কিন্তু ফ্লাইট অপারেশন বন্ধ হয়নি এই জন্য আমাদের বিমান বাহিনী যারা কন্ট্রোলার আছে তাদের প্রচুর কৃতিত্ব আছে তারা দিবারাত্রি সেখানে কন্ট্রোলে বসে আছে এবং তারা বিমান নিয়ন্ত্রণ করছে মিয়ানমারের সাথে পার্বত্য জেলাগুলোর সীমানা সহ সারা দেশের নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান চার তারকার এয়ার চিফ মার্শাল চট্টগ্রাম এলাকাতে আপনি জানেন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি অনেক ইম্পর্টেন্ট এবং ওই আশেপাশে কিছুদিন আগেও আমাদের পার্বত্য অঞ্চলেও কিছু অস্থিরতা ছিল বা কিছুটা থাকলেও হয়তো বর্তমানেও আছে তো ওই জন্য আমরা ওই দিকটা একটু নজরদারি করছি প্লাস আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে বর্ডারের ওই পাশে আপনারা জানেন কিছু তো অস্থিরতা চলছে তো ওই দিক থেকেও আমাদেরকে কিছুটা নজরদারি রাখতে হচ্ছে সেই জন্য আমাদের ওই দিকটা এখন বেশি ফোকাস কোনো ধরনের অস্থিরতার কোনো কারণ নাই আমার বদ্ধ ধারণা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসছে আশা করছি আর অতি শীঘ্রই আমরা পুরঅপরি নরমাল জীবন যাপনে ফিরে পারব পরিস্থিতি স্বাভাবিক করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন বিমান বাহিনী প্রধান আপনাদের অনেক গুরুদায়িত্ব আছে চকর মালিতা চ্যানেল আই ঢাকা সাম্প্রতিক নাশকতায় সরাসরি জড়িত এমন চারজনকে গ্রেফতারের পর এ নিয়ে বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যের বিরোধিতা করে র‍্যাব মহাপরিচালক বলেছেন বিএনপির দায়েরানোর কোনো সুযোগ নেই আর বিএনপির শীর্ষ পাঁচ নেতাকে গ্রেফতার করে ডিবি প্রধান বলেছেন সহিংসতা ও নাশকতা হয়েছে লন্ডন থেকে তারেক রহমানের সরাসরি নির্দেশে এনামুল কবির রিপোর্ট এভাবেই আগুন দেয়া হয় পুলিশের স্থাপনায় ভাঙচুর করা হয় টেলিভিশন ভবন সহ স্থাপনায় কথা ছিল ইন্টারনেট সচল হলে ভিডিও ফুটেজ বিদেশে পাঠানো সাপেক্ষে মিলবে আর্থিক সুবিধা তার আগেই র্যাবের জালে ধরা পড়ল এই চারজন দুপুরে তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয় তারা দায় স্বীকার করছে না ইট ইজ কোয়াইট ন্যাচারাল আপনার যে অপরাধ করে অন্যায় করে মানে সে কি কখনো স্বীকার করে সহজে স্বীকার করে না ছাত্ররা আমাদের প্রতিপক্ষ না বা আপনার সাধারণ মানুষ কিন্তু আমাদের প্রতিপক্ষ না আমাদের প্রতিপক্ষ বা যারা আমাদেরকে টার্গেট করেছে তারা আসলে কারা তারা হচ্ছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি সহিংসতা ও নাশকতার অভিযোগে ডিবি আটক করেছে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু লন্ডন থেকে তারেক জিয়া নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের যাবার একটি গ্রুপ তারা চেয়েছিল যে আমরা পিছু ঘটে গেলে তারা একটি পর্যায়ে তারা এই দেশটাকে তারা পুরা মাটি তারা গ্রহণ করেছিল কায়দায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন তারিকুল আলম তেনজিন ও জামাতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ সত্তর জন কুড়িগ্রামের বিএনপি নেতা কাশেম গ্রুপের এমডি তসবিরুল ইসলামকে বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা প্রিয় এই পর্যায়ে প্রিয়াদের